সম্প্রতি লিওনেল মেসিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন নিজের আত্মজীবনীতে লিওনেল মেসিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন তিনি লিওনেল মেসিকে প্রবণ এবং উগ্র বলেছেন এই গোলরক্ষক আটচল্লিশ বছর বয়সী সাবেক এই গোলরক্ষকের কথায় ফুটবল পাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা স্প্যানিশ লালিগায় লিওনেল মেসিকে কাছ থেকে দেখেছেন দুদেক দু সাত থেকে এগারো পর্যন্ত রিয়াল মাদ্রিদে ছিলেন তিনি সেই সময় ইকার ক্যাসিয়াস থাকায় চার মৌসুমে রিয়ালের হয়ে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন দুদেক তবে ডাগ থেকে মাঠের মেসিকে সুই স্পষ্ট দেখেছেন তিনি এল ক্লাসিকোয় তখন বার্সেলোনার সঙ্গে ভীষণ প্রতিযোগিতা রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি মুখোমুখি হতেন একে অপরের এই দৌড়তে খেলোয়াড়দের মেজাজ হারানোর ঘটনা নিয়মিতই দেখা যেত নিজের আত্মজীবনীতে লিওনেল মেসিকে নিয়ে দুদেক লিখেন মেসি ছিল প্রতারক উস্কানি প্রবণ ঠিক বার্সেলোনা ও পেপ গার্দিওলার মতোই উস্কানি দিতে সবসময় প্রস্তুত থাকতেন নিখুঁতভাবে কাজটি করা হতো এটা জোসে মরিনীয় ও তার দলকে আঘাত করত আমি দেখেছি পেঁপে ও সার্জিও রামোসের প্রতি লিওনেল মেসি কতটা উগ্র ছিল দেখতে এমন শান্ত ভালো মানুষের কাছ থেকে এইসব কথা কল্পনাই করা যায় না সম্প্রতি লিওনেল মেসিকে নিয়ে দুদিকের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ফুটবল ভক্তরা লিওনেল মেসিকে ঠান্ডা ম্যাজাজের ফুটবলার হিসেবেই চিনে বিশ্ব ফুটবল এর মাঝে মেসিকে নিয়ে এমন নেতিবাচক মন্তব্য করায় দুদিকের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে বিশ্ব ফুটবলে